এই শোন, এদিকে আয়। আরে আপনি এখানে? এই নাম তো কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনি কি এই গ্যারেজে কাজ করেন? আরে না না, আমি এই গ্যারেজে কাজ করি না। কিন্তু আপনি এখানে কেন আসছেন? কোনো সমস্যা? গাড়ি কোনো সমস্যা? কি বললেন, আপনি গ্যারেজে কাজ করেন না? আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি আপনি গ্যারেজে কাজ করতেছেন। আমি তো নিজেই দেখতেছি আপনি মোটরসাইকেল ঠিক করতেছেন। এই আপনার সাথে আমার দুদিন পর বিয়ে হওয়ার কথা, আর আপনি কি না একজন গ্যারেজ মিস্ত্রি? আমি বুঝি না, আমার মা বাবা কি পাগল হয়ে গেছে এরকম একটা মিস্ত্রির সাথে আমার বিয়ে ঠিক করছে? আরে না না, শুনুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এখানে গ্যারেজ মিস্ত্রি না। আসলে আসলে কি? হ্যাঁ, আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? আমি নিজের চোখে দেখলাম, তাও আপনি এখন অস্বীকার করতেছেন আপনি একজন গ্যারেজ মিস্ত্রি না? আরে আমি তো নিজ চোখেই দেখে নিলাম, এখন আপনি আমাকে কি বুঝাবেন? আপনি একজন কোটিপতি, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনি গ্যারেজ মিস্ত্রি না? এগুলো আমাকে বানিয়ে গল্প সাজিয়ে বলবেন, তাই না? আর আমি সেটা বিশ্বাস করব? আর আমি কি পাগল হয়ে গেছি? আমার মা বাবা হয়তো পাগল হয়ে আপনাদেরকে বিশ্বাস করে আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছিল। আপনারা আমাকে দেখে গেলেন, কত দামি ডায়মন্ডের রিং পরিয়ে গেলেন। ও আচ্ছা, এখন বুঝতে পারছি, এটাও হয়তো কারো থেকে চুরি করে এনেছেন। না হলে আপনার মতো একজন গ্যারেজ মিস্ত্রির কি সামর্থ্য আছে নাকি আমার মতো কোটিপতির মেয়েকে ডায়মন্ডের রিং পরিয়ে দিয়ে যাবে? আসলে আম্মু আব্বু না পাগল হয়ে গেছে পুরাই। আসলে কি বলতো, বাবা মা তো জানতো না ও যে একজন ফকিন্নি, না হলে কি এরকম ফকিন্নির সাথে আমার বিয়ে ঠিক করতো? ভালোই হয়েছে, বিয়ের আগে ওর আসল রূপটা দেখতে পেলাম, মোটটাই খারাপ করে দিল। চল তো, এই ফকিন্নির বাচ্চার সাথে কথা বলে কোনো লাভ নেই, আমরা অন্য গ্যারেজে যাই, চল। শুনেন, চলে তো যাবেনই, অন্তত আমাকে একটু কথা বলার সুযোগ তো দিবেন, তাই না? সেই শুরুতে কি বলেই যাচ্ছেন যে আমি এখানে গ্যারেজ মিস্ত্রি? আসলে আমি আপনাকে বারবার করে বলতে চেষ্টা করতেছি আমি এই গ্যারেজ মিস্ত্রি না। জানেন কি হয়েছিল? কি মারে হসপিটালে নিয়ে যাইতেছিস মানে? কত টাকা লাগবো? 50,000 টাকা? হন আমি কেমনে ম্যানেজ করবো? আচ্ছা তুই নিয়ে যা, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আমি এখন কি করি? কে রে বন্ধু, কি অবস্থা তোর? মন খারাপ, মন খারাপ করছিস নাকি? কি নিয়ে মন খারাপ তোর? বন্ধু আমার অবস্থা ভালো না। ভালো না মানে কি হয়েছে? আমার আম্মা অসুস্থ। তোর আম্মা অসুস্থ মানে কি করতেছস? কি হয়েছে হঠাৎ করে? আম্মা নাকি খুব অসুস্থ পড়ে যায়, মাজা ভেঙে গেছে, এখন ছোট ভাই হসপিটালে নিয়ে যাইতেছে, 50,000 টাকা লাগবে, আমি আমি কি করবো? কি কস, তোর মা হসপিটালে? শোন, মন খারাপ করিস না বন্ধু, মন খারাপ করিস না। দাঁড়া, আমি তো ব্যাংকে থেকে এই মাত্র আসলাম, শোন আমার কাছে টাকা আছে, এই টাকাটা নিয়ে যা। তুই মন খারাপ করিস না, আমি এই মাত্র ব্যাংক থেকে টাকা উঠে আনছি, এই নে এখান থেকে 1,00,000 টাকা নিয়ে যা, এই টাকা দিয়ে তোর মার চিকিৎসা করবি। কোনো মন খারাপ করিস না বন্ধু, তুই আমার সেই ছোটোবেলা থেকে বন্ধু। বন্ধু তোর মার কষ্ট আমি তো সহ্য করতে পারবো না, তোর কষ্ট আমি সহ্য করতে পারবো? ক শোন, তুই এখনই হসপিটালে যাবি, যাইয়া চিকিৎসা করবি আর ওখানে থাকবি, আর আমি গ্যারেজ দেখতেছি, গ্যারেজ নিয়ে কোনো টেনশন করবি না। তুই তো জানিসই ভালো করে আমি এসব সমস্ত কাজ বুঝি, একসময় তো আমরাও এই গ্যারেজ, আমাদের গ্যারেজ ছিল, বুঝিস নাই? তুই যা, আমি সব কাজ দেখতেছি, কোনো কাস্টমার আসলে আমি সেটাও দেখবো। যা তুই এই কাজটা শেষ কর, ঠিক আছে যা, তুমি যা। হায় রে বন্ধু, হঠাৎ করে মায়ের অবস্থা। যা বন্ধু, কি যে একটা অবস্থা। এবার বুঝলেন তো আমি এই গ্যারেজে কেন? কই আপনার গাড়ির কি সমস্যা দেখি? আপনারা তো আবার গরিব মানুষকে মানুষই মনে করেন না। আপনারা মনে করেন গরিবরা কি মানুষ নাকি? তারা তো দিন মজুরি করে খায়, তাদের তাদের কোনো জীবন বলতে কিছু নেই। একটা গরিব মানুষকে সম্মান দেয় কীভাবে সেটাও জানেন না। আজকে আমাকে গ্যারেজে দেখে যেভাবে আমাকে ছোটো লোক, ইতর, বদমাস অনেক কিছু বলেছেন, আমার সাথে আপনি বিয়ে বসবেন না। আরে বিয়ে বসার দরকার নাই, জানেন
জানেন যে বন্ধুটা আমি ডাক্তারের কাছে পাঠাইছিলাম না, সেই বন্ধুর সাথে আমি একসাথে ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি, একসাথে আমরা আড্ডা দিয়েছি, একসাথে অনেক ঘোরাফেরা করেছি। আজকে হয়তো সে গ্যারেজের মালিক, কিন্তু এই গ্যারেজটাও একদিন আমার ছিল। জানেন আমাদের পার্টনারে অনেকগুলো গার্মেন্টস আছে, আমরা সেগুলো দেখাশোনা করি। আর এই গ্যারেজটা আমি কখনো ছাড়ি নেই। কেন ছাড়ি নেই জানেন? কারণ এই গ্যারেজ দিয়ে আমাদের উঠে আসা, তাই আমার বন্ধু এই গ্যারেজ দেখাশোনা করে, মাঝে মধ্যে আমি আসি, আর এই কাজগুলো আমি সব কিছুই জানি। তাই একটু বন্ধুকে টাইম দিতে গিয়ে আমি এখানে বসছিলাম, আর আপনি আমাকে যা তা ভাবলেন। আপনি আমাকে কি বললেন? আমাকে বিয়ে করবেন না? কারণ আমি গরিব, আমি ছোট লোক, আমি একটা সাধারণ গ্যারেজে জব করি। শুনেন, আপনি আমাকে বিয়ে করা লাগবে না, আপনি একজন কোটিপতির ছেলে দেখে বিয়ে করে নিয়েন, তাতে আপনি সুখী হতে পারবেন। কারণ আপনি একজন সাধারণ গ্যারেজ মিস্ত্রিকে বিয়ে করার কোনো মানেই আসে না। ঠিক আছে, ভালো থাকবেন, আসি আমি। মনে রাখবেন, অহংকার পতনের মূল। পোশাক দেখে কাউকে বিচার করতে নেই। সত্যি বাস্তবমুখী একটি গল্প, খুবই ভালো লাগলো। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন, যাতে করে মানুষ এই ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারে এবং শিখতে পারে। তাই পরিশেষে আবারও বলবো, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন।